হরে কৃষ্ণ, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর ভালো থাকতেই হবে, কারণ কৃষ্ণ নাম নেওয়া মানেই তো অবশ্যই ভালো থাকতেই হবে, আর ভালো থাকাটা দরকার, কারণ কৃষ্ণ আমাদের সবাইকে ভালো রাখবে আর ভালো রেখেওছেন। তো অবশ্যই তোমাদের মনে হচ্ছে যে আজকে স্টার্টিংটা হরে কৃষ্ণ দিয়ে কেন বললাম, কারণ এই প্রথম হলদেতে হরে কৃষ্ণ অর্থাৎ ইস্কনের মন্দিরের আজ উদ্বোধন হলো, তাই চলে এলাম ইস্কনে মন্দির দর্শন করতে। এটা হচ্ছে ইস্কনের মন্দিরের এন্ট্রি গেট। তো চলো তোমাদেরকে ভেতরের দিকে গিয়ে দেখাই এখানকার মন্দির, এখানকার প্রভু, এখানকার ভগবানের মূর্তি। তো আজকের যেহেতু উদ্বোধন, তো খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আমরা এখন মণ্ডপের মন্দিরের ভিতরে ঢুকবো, তাই আমরা এখানে ঢোকার জন্য জুতো খুলে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি, খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এখানে সমস্ত ভক্তরা বসছেন। ইস্কন হলদিয়া, আর এটাই মূল মন্দির। খুবই সুন্দর, খুব সুন্দরভাবেই ডেকোরেটিং করা। ইনি হচ্ছেন সেই শ্রীর প্রভুপাদ। হরে কৃষ্ণ। তো সমস্ত প্রভুরা এখানে আছে, মায়াপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকেও এসছেন প্রভুরা এখানে। তো এখানে ভগবানের মূল আসনে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে, আর অবশ্যই ওনাদের সামনে রয়েছে ছোট মূর্তি, রাধাকৃষ্ণ এবং গৌর নিতাই মূর্তিও রয়েছে। উদ্বোধনের জন্য এখানে মায়াপুর থেকে যিনি প্রভু এসছেন, বড় প্রভু যিনি মেন প্রভু শ্রী 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 প্রভুপাদ আশীর্বাদ ধন্য শ্রী শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি এসছেন। যদিও ওনার শরীর খুবই অসুস্থ, তো ওনাকে দেখাবো। উনি এখন অমৃতবাণী পাঠ করছেন, দেখতেই পাচ্ছ তোমরা টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে লাইভ। তো ওখানে সাইডেই প্রোগ্রাম চলছে ওনার, আর এখানে আর একটু পরেই আরতির কাজ শুরু হবে, তোমাদেরকে দেখাবো। ততক্ষণে চলো একটু বাইক থেকে ঘুরে আসি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা ইস্কনের প্রভুরা বুকে বই স্টল দিয়েছেন, শুধু বই স্টল না, বইয়ের সঙ্গে আরো ধূপ থেকে শুরু করে
ভগবানের ফটো থেকে শুরু করে আরো অনেক কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর এখানে স্টল দেওয়া আছে, চাইলে তোমরা এসে এখান থেকে কালেক্ট করতে পারো। ভগবানের অমৃত বাণী থেকে শুরু করে গীতা, ফটো অনেক কিছু রয়েছে। এখানে প্রভুরা আছেন, আর এই মণ্ডপের ভেতর দিয়ে আমরা এই অনুষ্ঠান মঞ্চে যাব। আর এর ভেতরেই ওই এখানকার যে মেন প্রভু, ওনার অমৃতবাণী পাঠ চলছে মঞ্চের ওপর। উনি অমৃতবাণী পাঠ করছেন, সে যাতে ভগবানের ধাম ফিরে যায়, সেটা ভগবান ধাম ফিরে গেলে তখন তাকে বলি ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের কাছে কেউ যেতে পারে না। এই ভক্তি যোগ ভগবদ গীতা শ্রীমদ ভাগবত পুরাণে এতে শিখায়, ভক্তি রসামৃত সিন্ধু এই ভক্তি যোগ সম্বন্ধে শিখায়। এই যে নবদ্বীপ ধাম, বীরদর্শী এবং পৌর্ণ মায়া এই দুজন রক্ষা করেন। আসতে আসতে
তো তোমরা দেখতে পেলে ভগবানের আরতি সম্পন্ন হলো। আরতির পর সবাই ভগবানের পায়ের ভক্তরা সবাই পায়ের ফুল নিল আশীর্বাদ স্বরূপ। এখানে এসে আজকে প্রথমে ভগবানের দর্শন করলাম, তারপর ভগবানের আরতি দেখলাম, আর এখানে ভগবান এসে ভগবানের আসনে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম, আর রয়েছে গৌরনীতা এবং রাধাকৃষ্ণজিও। তো সবচেয়ে বড় প্রাপ্তি যেটা ভগবানের দর্শন করার পর, পুজো দেখার পর, আরতি দেখার পর তোমাদেরকে একটা জিনিস দেখো, জাস্ট মানে যেটা বলে না ভাগ্যে না থাকলে কিছুই হয় না, তো ভাগ্যে ছিল তো তাই হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা দেখো কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আরতির পর শয়ে শয়ে মানুষ, শয়ে শয়ে ভক্ত প্রভুর অন্নভোগ গ্রহণ করছে, সবাই লাইন দিয়ে ভগবানের প্রসাদ নিয়ে সবাই প্রসাদ গ্রহণ করছে, আর এখানে খুব সুন্দর লাইনভাবে ভগবানের প্রসাদ দিচ্ছে। হরে কৃষ্ণ, খুব সুন্দর এনাদের মেনটেন, খুব সুন্দরভাবে এনারা কত সুন্দরভাবে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সব ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। ভক্ত ও সামিল হয়ে গেছে ভগবানের প্রসাদ গ্রহণে, দেখতে পাচ্ছ সবাই সবাই মাটিতে বসে ভগবানের অন্ন প্রসাদ গ্রহণ করছে। অভূতপূর্ব এক দৃশ্য সত্যি, এসব মুহূর্তে সাক্ষী থাকা সত্যি ভাগ্যের বিষয়।
দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করছে। ভগবানের প্রসাদে অন্ন থাকছে, ডাল রয়েছে, পনিরের সবজি রয়েছে, আর এখানে একটা মিক্স ভেজ রয়েছে। সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ। সত্যি এক অভূতপূর্ব দৃশ্য, না দেখলে বোঝাই যায় না এত সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছ সবাই, এখানে কেউ বড়লোক গরিব ধনী কেউ আলাদা নয়, সবাই একসঙ্গে বসে ভগবানের প্রসাদ গ্রহণ করছে। দারুণ এক মুহূর্ত দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমরাও ভগবানের প্রসাদ গ্রহণে সামিল হয়ে গেছি। আমরাও লাইনে দাঁড়িয়ে দু হাত পেতে ভগবানের প্রসাদ গ্রহণ করেছি। এখানেও অনেক প্রভুরা আমাদের সঙ্গে একই সঙ্গে বসে ভগবানের প্রসাদ গ্রহণ করছে। আর এই হচ্ছে আমাদের প্রসাদের প্লেট, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আমরাও লাইনে দাঁড়িয়েই প্রসাদ নিয়েছি সবার মতো। তো অবশেষে ভগবানের প্রসাদ গ্রহণ করলাম, খুবই তৃপ্তি লাগলো। তো সিরিয়াসলি ভাবিনি যে প্রসাদ গ্রহণ করতে পারবো, ভাগ্যে আছে তাই গ্রহণ করতে পেরেছি। কারণ উদ্বোধনটা সকালে হয়ে গেছে আর সকালেই হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেছে, কারণ সকালেই প্রসাদটা দেওয়া হয়েছিল। তো আমরা ভাবিনি যে সন্ধ্যেবেলাও আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। তো যাই হোক, এত যে হাজার হাজার ভক্ত খেয়েছে প্রসাদ, সেই প্রসাদ যেখানে রান্না হয়েছে সেই রান্নাঘরটা আমি তোমাদেরকে দেখাবো একটু। দেখো, সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ভক্তের যে প্রসাদ দেওয়া হচ্ছে, সেই ভক্তদের প্রসাদের জায়গাগুলো দেখো, কত বড় বড় জায়গা দেখো, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত সবজি কাটা চলছে আর এখানে পুরো রান্নার সমস্ত সরঞ্জাম রয়েছে, সমস্ত ভক্তরা রয়েছে, প্রভুরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর সবচেয়ে বড় জিনিস তোমাদেরকে দেখাই চলো, যেখানে রান্নাটা হয়েছে রান্নার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো তোমরা কত বড় বড় কড়াই দেখো, বিশাল বড় বড় কড়াই। তোমরা ভিডিওতে হয়তো খুব একটা বুঝতে পারছো না, বিশাল বড় বড় কড়াই। এখনো পর্যন্ত অনেক প্রসাদ রয়েছে, এখনো পর্যন্ত অনেক প্রসাদ রয়েছে ভগবানের, অনেক প্রসাদ রয়েছে এখনো পর্যন্ত। তো সবাইকে মোটামুটি পেট ভর্তি করে মন ভর্তি করে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। দিনটা কেমন গেছে জানি না, বাট সন্ধ্যেটা এত সুন্দর গেছে আর এত ভক্তির সঙ্গে সন্ধ্যেটা কাটলো, সিরিয়াসলি মানে খুবই ভালো লাগলো যে এত ভক্ত এত প্রভুদের সঙ্গে বসে একসঙ্গে বসে ভগবানের প্রসাদ খেলাম। মানে এইসব মুহূর্ত না সিরিয়াসলি মানে ভাগ্যে খুবই কম আসে, সবার ভাগ্যে আসে না রিয়েলি। মানে সত্যি খুবই ভাগ্য ভালো যে আজকে সন্ধ্যেবেলাও আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পেরেছি। তো মোটামুটি সন্ধ্যেটা ভালোই কাটলো আর
এবার আমাদের বাড়ি ফেরার পালা মন্দির প্রাঙ্গণ ছেড়ে বাড়ি ফেরার পালা এবার তো তাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার আগে একবার সবাইকে বলবো সবাই একসঙ্গে দোয়া তুলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখলে খুবই সুন্দর একটা জায়গা আর যারা আসোনি আসতে পারোনি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একবার এসো অনেকে মায়াপুর গেছো ইসকনের দর্শন করতে ওখানে ভগবানের দর্শন করতে গেছো শিল্পভূবাদের মূর্তি দেখতে গেছো তো এখানেও সবটাই পাবে অবশ্যই তোমরা এসো একবার হলদিয়াতে আজকে উদ্বোধন যারা ইসকনের মন্দির আসতে চাও তো রুট ডিরেকশনটা আমি বলে দিই হলদিয়া সিটি সেন্টারে নেমে সিটি সেন্টারে বাসে এসে নেমে ওখান থেকে বিসি রায় হসপিটালের আসার কোনো অটো বা টোটো ধরে একদম বিসি রায় হসপিটালের বাম সাইডে বড় খোলা মাঠে এই মন্দিরটা রয়েছে তোমরা এলেই দেখতে পাবে তো অবশ্যই তোমরা একবার ভিজিট করে যেও আমরাও এলাম খুবই ভালো লাগলো তো চলো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানে আমি শেষ করছি খুবই সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা চলো আর একবার হরে কৃষ্ণ